আমার প্রিয় বায়োকেমিক ব্যবহারকারীরা, অর্থাৎ যারা আমার থেকে বাক্স কিনে সেবা দেওয়ার চেষ্টা করছেন, অথবা বাজার থেকে ওষুধ কিনে ঘরে রেখে পারিবারিক চিকিৎসার দেওয়ার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যেই প্রতিদিন এক একটি রোগ নিয়ে আলোচনা করি। আলোচনা করার উদ্দেশ্য একটাই, অর্থাৎ যতই জটিল রোগ আমাদের এই জাদুর বাক্স অথবা বায়োকেমিক্যাল বাক্স থেকে ওষুধ দিয়ে আমরা সেবা করার চেষ্টা করব। কী কারণে? দেখো, 12টা ওষুধ দিয়ে রোগের চিকিৎসা করা সর্বরোগের, সেটা আমি মনে করি অত্যন্ত আশ্চর্যজনক। এই 12টা ওষুধ দিয়ে আমরা বিভিন্ন রকমের রোগের চিকিৎসা করতে পারি, যত জটিল রোগে হোক। হয়তো আমি অভিজ্ঞতা অর্জন করতে পারি নাই, কিন্তু তোমাদেরকে বলছি, তোমরা জাদুর বাক্স থেকে অথবা বায়োকেমিক্যাল বাক্স থেকে পারিবারিক সেবা দেওয়ার চেষ্টা করবে, তাহলে রোগ জটিল থেকে জটিলতর হবে না। আজকে যে রোগটি আলোচনা করেছি সেটা অত্যন্ত জটিল রোগ, সেই রোগটার নাম হচ্ছে মাইলাইটিস। তাহলে মাইলাইটিসটা কি একটু বলেই আমি তোমাদের এই বাক্স থেকে ওষুধের কথা বলবো। আমার হাসি পায়, এই ধরনের স্নায়ুর রোগের তোমাদের কাছে যে বাক্সটা আছে সেটা যদি প্রথম থেকেই দিতে পারো, তাহলে কত জটিল রোগ অনায়াসই তোমাদের হাতে চিকিৎসা হবে, তোমরাও বুঝবে না, কেউ তোমাদেরকে প্রশংসাও করবে না, কারণ তোমরা ডাক্তার নও। তোমার ওষুধে দেখবা অনেক রোগ ভালো হয়ে গেছে, তুমি নিজেও বুঝবে না। এই কারণেই তোমাদের হাতে তুলে দেওয়ার একটা কারণ, সহজভাবে সহজ সরল মনে মানুষকে দিয়ে সেবা করা, পরিবারকে রক্ষা করা। আমরা তো রক্ষা করতেছি, অভাব পূরণ করতেছি। ভাত যেরকম খাই, অর্থাৎ ভাত না খেলে পেট ভরবে না, পেট না বললে আমরা পরিশ্রম করতে পারবো না, পরিশ্রম করলে শরীরের কোনো কাজকর্মের বা কোনো তার পুষ্টিকর কিছু পেতে পারবো না। সেই হিসাবে যেরকম আমরা ভাত খাই, সেই হিসাবে আমাদের শরীরের অভাবগুলোর কথা মনে রেখে বায়োকেমিক্যাল বাক্স থেকে ওষুধ দেওয়ার চেষ্টা করবে। খুব সহজ, তোমার এত পাওয়ার টাওয়ারের কিছু দরকার নাই। কাজ না হলে আমরা এলোপ্যাথিক ডাক্তার অথবা হোমিওপ্যাথিক ডাক্তারের নিকট যাব, কিন্তু তার আগে আমি আমার বাক্স থেকে, অর্থাৎ এই জাদুর বাক্স বা বায়োকেমিক বাক্স থেকে ওষুধ দেওয়ার চেষ্টা করব। চলে আসি তাহলে। রোগটার নাম হচ্ছে মাইলাইটিস, অর্থাৎ মেরুদণ্ডের প্রদাহ। প্রদাহ হলে কি হয়, এর আগেও আমি বলছিলাম, প্রদাহ হলে দেখো তিন চারটা জিনিস হতে পারে। প্রদাহ হলে জায়গাটা গরম হতে পারে, প্রদাহ হলে জায়গাটা ফুলে যেতে পারে, প্রদাহ হলে জ্বালা হতে পারে, প্রদাহ হলে তারপরে হয়তো সেই জায়গাটাও বরং যেই হোক, প্রদাহ মেরুদণ্ডে যদি প্রদাহ হয়, অর্থাৎ মেরুদণ্ডের মজ্জার ভিতরে যেটা আমরা স্নায়ু বলি সেখানেই প্রদাহ হলে তাকে মাইলাইটিস বলে। সকল রোগের কারণ এই মজ্জাতে প্রদাহ অথবা স্নায়ুতন্ত্রের আঘাত থেকে হয়ে থাকে। তাহলে আঘাত থেকে হয়ে থাকে, তারপরে আর কী থেকে হতে পারে? জীবাণু থেকে হতে পারে, বংশগতি থেকে হতে পারে, ঠান্ডা লাগা থেকে হতে পারে, তারপরে কঠিন থেকে কঠিনতর রোগ যেমন যক্ষা, যা ইচ্ছে তাই হোক, আমার বাক্স থেকে আমি ওষুধ দেওয়ার চেষ্টা করব। মাইলাইটিস যদি আমি বুঝতে পারি, এই রোগটা খুব ধীরে ধীরে হয়, সে কারণে এটা বুঝতে পারে না। তোমরা যদি আরও ভালো কিছু জানতে চাও, তাহলে হোমিওপ্যাথিকের সেখানে মাইলাইটিসের আমি 15 মিনিটের একটা ভিডিও আছে, সেটা দেখার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে রোগটা কী, কখন এবং কীভাবে হয়, আমরা কীভাবে ওষুধ প্রয়োগ করব। তাহলে চলে আসি লক্ষণটা কী। দেখো, এটাকে দুই ভাগে ভাগ করা আছে, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং হচ্ছে উপরের দিকে উঠা, ডিসেন্ডিং হচ্ছে নিচের দিকে নামা। অর্থাৎ স্নায়ুর রোগগুলো, অর্থাৎ মাথা থেকে মেরুদণ্ড, মেরুদণ্ড থেকে কোমর, কোমর থেকে পা, হাঁটু, নিচের দিকে নামা, আবার নিচের থেকে উপরের দিকে ওঠা, এই দুই ভাগে ভাগ করে সুবিধার জন্য ভাগ করা হয়েছে। এগুলো আমাদের ওষুধ প্রয়োগের কোনো, আর আমরা 12টা ওষুধের ভিতরে এত কিছু প্রয়োগ, এত কিছু মনে রেখে আমাদের কোনো প্রয়োজন হয় না। তাহলে লক্ষণটাও আমরা জানি, অর্থাৎ পক্ষাঘাত অথবা কোনো অঙ্গের যদি কোনো কিছু ঘটে থাকে, পক্ষাঘাত অর্থাৎ যেটা আমরা প্যারালাইজ বলি অথবা নন ফাংশনিং বলি, স্নায়ু নার্ভের বা স্নায়ুতন্ত্রের স্নায়ুগুলোর যদি কোনো ফাংশন না করে, তখনই এ সকল রোগ হয়ে থাকে। যাই হোক, তাহলে ওষুধটা কি, এতক্ষণ পর্যন্ত বসে আছি ওষুধের নাম জানতে, ওই যে আমার একটা কথা, ক্যালিফস এবং ম্যাকফস, এই দুইটা ওষুধেই চমৎকার কাজ করবে, কিন্তু রোগটা ধরা পড়তে দেরি হয়। দেরি হওয়ার কারণটা কি, দেখো কারণটা হচ্ছে আমরা যদি ওই যে প্রথম শিশু অবস্থা যদি আমরা ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামগুলো দিতে পারতাম, তাহলে এই সকল রোগ হয়তো হইতো না, কারণ এগুলো অভাবের কারণেই শুরু হয়। কারণ আমরা বয়স বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের এই যে ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম অথবা আয়রন, এই সকল জিনিসের অভাবের কারণে রোগগুলো হয়ে থাকে। তাহলে ওষুধটা কী বললাম, ক্যালিফস এবং ম্যাকফস। তারপর কী হতে পারে, তারপর ক্যালকেরিয়া ফ্লোর হতে পারে, অর্থাৎ যদি বয়স্ক অথবা অন্য কোনো কারণ হয়, ক্যালকেরিয়া ফস হতে পারে, ক্যালকেরিয়া ফ্লোরও হতে পারে।
সেটা চীনা রূপায়ও তোমরা আমি এর আগে বলেছি, অর্থাৎ বাচ্চাদের খেলায় বাচ্চাদের বেলা সি ক্যালকেরিয়া ফস আর বয়স্কদের বেলা ক্যালকেরিয়া ফ্লোর। তাইলে তো আমরা বুঝতে পারলাম এই রোগের মায়েলাইটিস রোগের আমরা কী ওষুধ প্রয়োগ করব। তাইলে আর তারপরে কী ওষুধ আসতে পারে, ন্যাট্রামিউর আসতে পারে। দেখো এই কয়েকটা ওষুধ অনায়াসে আমরা প্রয়োগ করে আমরা মায়েলাইটিসের চিকিৎসা করতে পারি, তাই রোগ কঠিন থেকে কঠিনতর হয়। এটা অনেক সময় এমন স্তরে যায় যে বুঝি চিকিৎসা করাও অনেক সময় কঠিন হয়, কিন্তু প্রথম স্টেজে তুমি বুঝতে পারো তাইলে কিন্তু এটা, কারণ তুমি বুঝো না বুঝো, দেখো তুমি বুঝো না, যদি কোনো লোক এসে বলে পাস ঝিনঝিন করতেছে এবং এটাই বুঝবা স্নায়ুর রোগের শুরু হতে যাচ্ছে। আর স্নায়ুর রোগের ওষুধ আমি মনে করি আমাদের বায়োকেমিক বাসকে চমৎকারভাবে দেওয়া আছে, তখনই তুমি শুরু করে দাও ক্যালিফোস এবং ম্যাকফোস। আর দেখো তার ক্যালসিয়ামের অভাব আছে কিনা, গ্যাস্ট্রিকের ট্রাবলস আছে কিনা, জ্বর আসে কিনা, সর্দি লাগে কিনা, রক্তশূন্যতা আছে কিনা, তোমার কাছে তো এই ওষুধগুলো আছে, অনায়াসে তুমি প্রয়োগ করতে পারো। এত রকম বিস্তৃত আলোচনার কোনো প্রয়োজন নাই, বাক্স থেকে তুমি প্রয়োগ করো, ফেল করলেই ডাক্তার। আমি আশা করবো তুমি ফেল করবে না, সেটা না, তুমি ফেল করবা, তারপরেও আমি চিকিৎসক তৈরি করতেছি যারা বায়োকেমিক দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করবেন অথবা জটিল রোগের চিকিৎসা করবেন। আসুন আমি আপনাদের সঙ্গে একত্র হইতে চাই, হোমিওপ্যাথিক নিয়ে না, বায়োকেমিক নিয়ে। তার কারণ আমি বায়োকেমিকের তৃপ্তি পাই নাই, কারণ আমার বয়স তো আর বেশি না, অর্থাৎ নলে 5 বছর 10 বছর, এই এত সহজে কোনো একটা মানে সিস্টেমের দক্ষতা অর্জন করা এত সহজ নয়। আমি যেটুকু চোখে দেখেছি সেটি আমি অভিভূত, তাই তোমাদেরকে আহ্বান জানাচ্ছি দাঁড়িয়ে ডাক্তারি শিকার অথবা জানার অথবা প্রয়োগ করার মতন তোমাদের কাছে কোনো লাইসেন্স নাই, কিচ্ছু নেই, তোমরা বায়োকেমিক নিয়ে শুরু করো। 1000 টাকা দিয়ে বই কিনো আর 1000 টাকা দিয়ে বাক্স করো, এই বাক্স থেকেই তুমি 10,000 টাকা রোজা করতে পারবে যদি তুমি ওষুধ প্রয়োগ করতে ঠিক করে করতে পারো। দেখো 100টা মেডিসিন দেওয়া, 10 রকমের 100টা মেডিসিন দেওয়া আছে, 100টা ড্রাম দেওয়া আছে, তুমি 50 টাকা করে বিক্রি করো, তাহলে দেখো 5,000 টাকা অনায়াসেই হতে পারে, কারণ আর তো কিছু দরকার নাই। আর দরকার বইগুলো কিনে নিজের মতো করে সেবা দেওয়ার চেষ্টা করো, ভালো না হলে পাওয়ারে যাও, পাওয়ারও আমার কাছে আছে, পাওয়ারগুলো 15 টাকা করে, অর্থাৎ এই বাক্সের বাইরে পাওয়ারের নামগুলো লিখে দেব, 30, 60, 200, তোমার যাই লাগে, বই পড়ে যাই দেখবে শিখবে সেটি আমার থেকে কিনে নেওয়ার চেষ্টা করবে। আমার যেরকম অভিজ্ঞতা নাই তোমারও নাই, কোনো রকমের চিন্তা করার কোনো কারণ নাই, বাক্সটা ফেল করলেই আমরা চিকিৎসার কথা চিন্তা করব এবং কিভাবে করব। তখন আমার সঙ্গে সহযোগিতা করা, আমার সঙ্গে যুক্ত হয়ে সেবা দেওয়ার চেষ্টা করবে, আমিও তোমার সঙ্গে আছি, শর্ত একটা, অন্য কোনো ওষুধ ব্যবহার না করে আমরা যেন প্রথম থেকে এটা ওষুধ ব্যবহার করে শিখতে পারি। তুমি যে শিখবে আমিও শিখব, আমি তোমার সঙ্গে প্রয়োগটা দেখাবার জন্য আহ্বান জানাচ্ছি। অর্থাৎ যারা ডাক্তারি করার মতন কোনো রকমের অসুবিধা বয়সের কারণে অথবা মেডিকেল পড়ার না কারণে অথবা যে কোনো কারণে হোক, তুমি সমাজের সেবা দিতে চাও, বয়সের কারণে পড়ালেখা করতে পারেনি, টাকার কারণে তুমি তুমি এটা করতে পারেনি, এখন তুমি 2000 টাকা দিয়েই লোক সেবা করতে পারো। আর যদি টাকা নিয়ে করো করো, 50 টাকা নিয়ে অনায়াসে একটা রোগী তোমাকে 2-3 ফাইল 200 টাকা 300 টাকা দিয়ে দেখো না, ফেল করলেই তো আমাকে বলবে, স্যার 2-3টা ওষুধ দিয়েছিলাম, ফেল করে বসে আছি, অর্থাৎ আমার কাজ হয়নি পাওয়ারে। কাজ না হলে আমিও চিন্তা করব কিভাবে, কারণ তুমি সেখানে শিখতে হবে, অনেক কিছু শিকার আছে, বইগুলো এমনি দিই নেই। তারপরও চেষ্টা করব তোমাদেরকে, তোমাদের যদি কোনো অভিযোগ করো সেই হিসাবে আমি আলোচনা করার চেষ্টা করব। আমি বায়োকেমিকের 12টা ওষুধের আলোচনা করেছি, কিছু রোগের কথা আলোচনা করেছি এবং কিভাবে প্রয়োগ করবা, কিভাবে আমরা করব সেটা আলোচনা করেছি। সেগুলো পড়ে জেনে আর ভিডিওগুলো দেখে আগামী দিনের ডাক্তার হওয়ার চেষ্টা করো, তোমাদের কাছে অনেক কিছু সমাজ আশা করে। আমিও আশা করি যে বায়োকেমিকের আগামী দিনে যেন আমরা সবাই ডাক্তার না হয়েও পারিবারিক বা সামাজিক চিকিৎসা দিতে পারি, সেই আহ্বান তোমাদের কাছে। তার জন্য কি চাই, তার জন্য চাই বায়োকেমিকের বাক্স, বায়োকেমিকের বই আর ডাক্তার শঙ্কর স্যারের ইউটিউব, অর্থাৎ যেখানে আমি ক্লাসগুলো বর্ণনা করে আছি অথবা ভিডিওগুলো দেখেই প্রয়োগ করার চেষ্টা করবে। সবাইকে আহ্বান জানাচ্ছি আমার ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, প্রচার করবে, শেয়ার করবে, মানুষকে না জানবে, নিজে জানবে, তাইলেই যথেষ্ট।
সবাইকে ধন্যবাদ।